ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে এতে কয়েক ঘন্টা পর একজন জেলে উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন জন জেলে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানা এফবি সাফোয়ার নামে একটি মাছ ধরা ট্রলারের মাঝি মোহাম্মদ মহসীন হাফিজুর রহমান নামে ওই জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও ডুবে যাওয়া ওই ট্রলারটি এখন পর্যন্ত পাওয়া যায়নি অপরদিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে হাবিব পাইকারের এমবি মায়ের দোয়া ট্রলার দশ জনকে নিয়ে ঘূর্ণিঝড় যাওয়াদের আগে সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছে এখন পর্যন্ত সেই জেলেদেরও খোঁজ পাওয়া যায়নি জেলেদের বাড়িতে দেখা গেছে স্বজনদের আহাজারি বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন ঘূর্ণিঝড় যাওয়াদের কারণে বৈরী আবহাওয়ার থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরেছিলেন পথিমধ্যে রবিবার ভোর রাতে পটুয়াখালীর গলাচিপার দক্ষিণে সোনার সোনারচর এলাকায় একুশ জন জেলে সহ ট্রলারটি ডুবে যায় একদিন পর সোমবার রাত এগারোটার দিকে একজন জেলে উদ্ধার হলেও বাকি বিশ জন জেলে সহ ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন ট্রলারটি উল্টো হয়ে তলিয়ে গেছে বাকি বিশ জন জেলের জীবন নিয়ে শঙ্কিত